টিনা কবে ফিরছো বাড়ি? আর কতদিন? নাই বা থাকলে বাপের বাড়ি? নিজের শ্বশুর বাড়িটাই এখন তোমার নিজের বাড়ি, এটা তোমার মাথায় কেন আসছে না টিনা? কে তোমার মাথায় ঢোকালো হঠাৎ করে যে নিজের বাড়িতে থাকাটা তোমার পক্ষে অসম্ভব না, এখন তোমাকে চলে যেতে হবে তোমার বাপের বাড়িতে থাকতে? ছি ছি ছি, সব থেকে বড় কথা কি জানো তো, মেয়েদের বিয়ের পরেই হয়ে যায় তার শ্বশুর বাড়িটাই তার নিজের বাড়ি। অনেক মেয়ে আছে, অনেক ছেলেও আছে যে কর্মসূত্রে অন্য জায়গায় থাকে, অন্য জায়গাতেই ঘর বাড়ি ভাড়া করে বা ফ্ল্যাট কিনে নিয়ে থেকে যায়, আর হয়তো তারা বাড়ি ফিরে আসে না, সেগুলো কিন্তু আলাদা কথা। কিন্তু তোমার এত বড় একটা সুন্দর বাড়ি যেটা তোমরা নিজেরা প্ল্যান করে বানাচ্ছ, সেই সব ছেড়ে দিয়ে পরের মুখাপেক্ষী হয়ে থাকতে তোমার ভালো লাগছে? তো চলো বন্ধুরা, চলে এলাম টিনাকে নিয়ে, সন্দীপকে নিয়ে কিছু কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যে সন্ধ্যে তোমাদের সাথে আবার কিছু গল্প কথা নিয়ে। এই দেখো বাইরেটা কি সুন্দর লাগছে দেখতে, আকাশটা তো, জানলার সামনে বসে বসে তোমাদেরকে কিছু কথা বলতে চলে এলাম। কেমন আছো বলো সবাই? আশা করছি ভালোই আছো, প্রথমেই ইন্ট্রোটা দিয়ে নিলাম। আমিও ভালো আছি। তো চলো কিছু কথা বলবো টিনাকে নিয়ে। টিনা, তোমার কি ভালো লাগছে পরের মুখাপেক্ষী হয়ে থাকতে? এই যে তুমি মা বাবার পরের মুখাপেক্ষী, মানে তুমি এখন তো যেভাবে আছো মা বাবার মুখাপেক্ষী হয়ে রয়েছো, কেন কেন তোমাকে এভাবে থাকতে হবে বলো দেখি? ফিরে এসো এবার নিজের বাড়িতে, অনেক তো হলো, তোমার মায়া হয় না ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে? ও আজকে কি সুন্দর, আজকে সন্দীপের ব্লগটা দেখে আমার এত ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো। ওই যে ছোট্ট করে কৃষাণু ওই ভাত তুলে তুলে বাবার মুখে খাওয়াচ্ছে না, আমার এত কষ্ট লাগছিল কৃষাণুকে দেখে, তোমাদেরকে কি বলবো। টিনা তোমার কি লাগছে না? নিশ্চয়ই লাগছে, নিশ্চয়ই লাগছে, বুকে মনে পাথর বেঁধে তুমি একেবারে বসে আছো যে আমি কোনো কিছুতেই কষ্ট পাবো না, আর আমি এখানেই থাকবো, আর সারা দিন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে চা টা খেয়ে আমি বেরিয়ে পড়বো সাইকেল নিয়ে সঙ্গীর বাড়ি। এই সঙ্গী তোমার সব থেকে বড় বাসটা দেবে, এটা তুমি বুঝতে পারছো না কি? একদম এটাই দেখো, তুমি আমি তোমায় বলে রাখলাম, আজকে তুমি চলে গেলে তোমার উকিলের কাছে আইনি পরামর্শ নিয়ে একদম ফর্ম ফিল আপ করে দিয়ে চলে এলে, তোমার মা বাবা দাদা কেউ তোমার সাথে গেল না, গেল কে? সঙ্গী, ওই ঘরে আছে হুলো বিড়াল, কোমর বেঁধেছে, ওই হুলো বিড়ালের কাজটা করছে হচ্ছে তোমার এই সঙ্গী, বুঝলে তো? ছি ছি, আমার এত খারাপ লাগছে না তোমার এই কিছু কিছু জিনিস, তোমাকে কি বলবো। যাকে ভালোবাসি তার খারাপ দেখলেও না বড় খারাপ লাগে। তুমি যখন চলে গেলে, মারধর খেয়ে চলে গেছো, কান্নাকাটি করেছো, তখন আমি কিন্তু সত্যি করে সন্দীপকে অনেক কিছু বলেছি, কিন্তু দিন দিন যত যাচ্ছে তত জানি কেন জানি না এই পাল্লাটা সন্দীপের দিকেই ভারী হয়ে যাচ্ছে, জানি না এর কারণ, জানি না কারণটা কিন্তু তুমি নিজে, তাই না? তো সন্দীপের আজকে ভিডিওতে দেখছিলাম, সন্দীপ লাস্টে যে কথাটা বলেছে সেটা আমি পরে আসছি, আগে একটু টিনাকে নিয়ে বলে নিই। তো টিনা, তোমার একবারের জন্য মনে হচ্ছে না যে আজকে তুমি যে বাবা মার কাছে রয়েছো, কালকে সেই বাড়িতে একটা বউ আসতে চলেছে, এটা কি তোমার মনে হচ্ছে না? সেই বউটা যখন আসবে, সেই বউটা এসেই দেখবে বাবা একটা বিবাহিত ননদ এই বাড়িতে পড়ে রয়েছে, প্রথমে এসেই তোমাকে দেখেই তার ভুরুটা কুচকে যাবে। যদি সে আগে থেকে সব কিছু জানে তাহলেও কিছুটা রক্ষে, কিন্তু যদি না জানা কোনো মেয়ে তোমার বাড়িতে আসে বৌদি হয়ে, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ ছাড়া সুখ নাচবে না, এটা তোমাকে একদম হার মানে বলে দিতে পারি একদম। তো তোমার বৌদি যদি তোমার জানাশোনা হয়, তোমার দাদার পূর্ব পরিচিত তো নিশ্চয়ই, বা যদি সম্বন্ধ করে বিয়ে হয় মানে অজানা অচানা হয়, তো সেও কিন্তু দুদিন চার দিন পাঁচ দিনের পর তোমাকে কিন্তু আর মেনে নেবে না। তুমি হলে তুমি কি মানতে বলো? তুমিও মানতে না, কোনো মেয়েই না এটা ঠিক মেনে নিতে পারে না, খুব রেয়ার যাদেরকে মানতে হয় তারা মানে, কিন্তু না মানাটার সংখ্যাই হাজার গুণ বেশি। একটা বিবাহিত ননদ আবার মানে কি বলবো, মানে এমন একটা মাথায় তকমা নিয়ে মুকুট নিয়ে এসেছে যে সে পরকিয়া করতো ধরা পড়ে গেছে বলে সে মারধর খেয়ে এসে বাপের বাড়িতে পড়ে রয়েছে, এটা সে আজ না হোক কাল জানতেই পারবে, পাড়া প্রতিবেশীদের মুখ থেকে জানতেই পারবে, তখন তোমার প্রতি সেই ভক্তি শ্রদ্ধা ভালোবাসাটা কি থাকবে? 100% বলে দিচ্ছি থাকবে না, থাকবে না। সেও তোমাকে দেখে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে চলে যাবে, আর তোমার দাদাকে বলবে যে ও যদি এসে বাপের বাড়িতে থাকতে পারে তাহলে আমাকেও বাপের বাড়িতে রেখে দিয়ে তুমিও আমার বাপের বাড়ি যাতায়াত করো, তাই না? কারণ কোনো মেয়েই তার বাপের বাড়ি ছেড়ে ওই শ্বশুর বাড়ি গিয়ে থাকতে চায় না, কিন্তু দেখো থাকতে 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 ওই বাড়িটার ওপরেই কিন্তু সব থেকে বেশি মায়া মমতা জন্মে যায় মেয়েদের, তখন মনে হয় বাবা কতক্ষণে বাড়ি যাবো, ছেলে মেয়ে থাকলে তো আরও বেশি, তখন মনে হয় বাবা বাড়িতে মেয়ে রয়েছে ছেলে রয়েছে তাড়াতাড়ি ফিরতে হবে, এই একটা তাড়া থেকে যায়। তো সেখানে মেয়েরা তখন এসে বাপের বাড়িতেও বেশি দিন থাকতে পারে না, তখন খালি যাই 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 বাড়ি যাই বাড়ি যাই করতে থাকে, দুদিন চার দিন পাঁচ দিন, তারপরেই মনে হয় যে এইবার তো ফিরতেই হবে। কিন্তু তুমি তো দেখছি একদম মানে কি বলবো, একদম ভিত গেড়ে বসে পড়ার মতন করে বসে পড়েছো, অনেক তো হলো, অনেক কিছু তো হয়ে গেছে, এবার ফেরো। সন্দীপ তো অনেকবার ক্ষমা চেয়েছে, অনেকবার এত মানুষের কাছে ক্ষমা চাইছে, মানে সামনে ক্ষমা চেয়েছে তোমার কাছে, তারপরেও কি ক্ষমা করে দেওয়া যায় না? যাবেই না, জানি না, দোষ করলে তুমি, অন্যায় করলে তুমি, আর তোমাকে একটু গায়ে হাত তুললো বলে এত বড় শাস্তি তুমি সন্দীপকে কি করে দিতে পারো বলো তো? যদি বুঝতাম যে হ্যাঁ তুমি ঘরের কাজ করছিলে না বলে তোমাকে মেরেছে, তাহলে আমরা অনেক বেশি প্রতিবাদ করতাম, বিশ্বাস করো, এই আমি অনেক বেশি কথা বলতাম সন্দীপকে,
সেখানে তুমি অন্য ঘরে, নতুন ঘর হচ্ছে সেই ঘরে গিয়ে তুমি ফোনে কথা বলছিলে কার সাথে জানি না, যার সাথে তুমি পরকীয়া করছিলে, নামটা আমি নিতে চাইছি না, তো সেইখানে গিয়ে তুমি তার সাথে পরকীয়া করতে ব্যস্ত, মানে ফোনে গল্প করতে ব্যস্ত। সন্দীপ সেটা নিজের কানে শুনেছে, নিজের চোখে দেখেছে, তারপরে কি করে মেনে নেবে বলো? কি করে মেনে নেবে? আজকে যদি সন্দীপ করতো এই কাজটা, তুমি কি মেনে নিতে? কখনোই মেনে নিতে না, তুমিও অশান্তি ঝগড়াঝাটি করে। তখন যদি এইরকম পরিস্থিতিতে তুমি যদি বাপের বাড়ি এসে থাকতে, তাহলে আমরা তোমাকে 100% সাপোর্ট করতাম, একটা সাপোর্টারও সন্দীপের দিকে যেত না, বিশ্বাস করো যেত না। তো এখানে দেখো, পরকীয়া করে ফেললাম হয়ে গেল তা কিন্তু নয়। একটা মেয়ে পরকীয়ার দিকে যায় কখন? যখন সে কোনো কিছু থেকেই, মানে কোনো কিছুই সে শান্তি সুখ তা ভালোবাসা সব কিছু তার শেষ হয়ে যায়, তখনই সে তার মনের মধ্যে আরেকজনকে পাওয়ার বা আরেকটা কাউকে তার দুঃখ শেয়ার, কষ্ট শেয়ার, ভালোবাসা শেয়ার, সব কিছু শেয়ার করার জন্য একটা মানুষকে খোঁজে। সেটা সে সবসময় চায় বিপরীত লিঙ্গেরই মানুষকে, কারণ একটা মেয়ে আরেকটা মেয়ের কাছে বেশি দুঃখের কথা না বলতে পারে না, জানো তো। বললে আবার সেই মেয়েটার আবার আরেক রকম ফিলিংস হয়, যেমন তোমার সঙ্গী, তুমি বেশি দুঃখের কথা বলতে যাওনি, তুমি আগে প্রথমে তার তোমার ভালোবাসাটা তুমি সঙ্গীকে দেখে ফেলে, সেই হিংসা হিংসা থেকে এইখানটায় নিয়ে এসেছে সঙ্গী তোমাকে। যেই জন্য তুমি একটা ছেলেকে যখন বলবে, সেই ছেলেটার মধ্যেও একটা সফট কর্নার তৈরি হবে, সেও তো যদি সিঙ্গেল হয় বা বেঙ্গালি হয় তাহলেও তারপর তোমার প্রতি একটা সফট কর্নার জন্মে যাবে, যেহেতু সে বিপরীত লিঙ্গের। বুঝতে পারছো তো পরকীয়াটা কিভাবে হয়? তো সেইভাবেই কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের কাছে চলে যায়। বিবাহিত মানুষদের কথা বলছি, অন্য অন্য মেয়েদের যাদের স্বভাব চরিত্র ভীষণ ভালো তাদের কথা বাদ দাও। তো সেই মেয়েটা এমনি এমনি কোনো, মানে স্বামী সুন্দর ভালো, মানে দেখতে সুন্দর কথা বলছি না, সে যদি তাকে, সেই তার স্ত্রীটাকে ভালো করে গাইড করে, খাওয়া দাওয়া, গল্প গুজব, গয়নাগাটি কেনা, মানে সমস্ত কিছু দিক দিয়ে মান সম্মান সমস্ত কিছু তার ফুলফিল করে, তাহলে কোনো মেয়ে অন্য কোনো ছেলের দিকে তাকাবে না, 100% গ্যারান্টি দিয়ে এই কথাটা আমি বলতে পারি, যেহেতু আমি একটা মেয়ে। তো সেই কারণেই বলছি যে আজকে যদি তুমি পরকীয়ার জন্য অন্য কোনো ছেলেকে বেছে নাও, তার পেছনে সন্দীপের কারণগুলো কী কী ছিল? সন্দীপের একটা কারণ বলেছো তুমি, প্রচণ্ড মদ খেয়ে বাড়ি ফেরে আর রাত্রির করে বাড়ি ফেরে, এই দুটো ছাড়া তুমি আর কিছু বলতে পারবে না, তাই তো? তোমাকে নিয়ে ঘুরতেও যায়, তোমার সাথেই সময় কাটায়, সে বাইরে কাজেও যায় না, সারাদিন বাড়িতে থাকে, যেখানেই তুমি যাও বাইকে বসিয়ে নিয়েই সে তোমায় যায়, কোনো কিছুতেই কোনো কিছু সেরকম আলাদা করে কিছু নেই। তো মদ খাওয়াটা যদি তুমি বলো সন্দীপ মদ খেয়ে এসে তোমাকে মেরেছে, তবে আমার তো মনে হয় না সন্দীপ মাতাল বা প্রত্যেক দিন সে মদ খায়, আমার কিন্তু এটা মনে হয় না। কারণ যদি সে প্রত্যেক দিন মদ খেতো না, তার চেহারা ছবি, তার কথাবার্তা, তার হাঁটা চলা, গরমটাই পাল্টে যেত। একটা মদার, মানে মদ খায় মাতালদের দেখবে একটা চেহারা ছবি আলাদা হয়ে যায়, কারণ তার চেহারার মধ্যেই তো ছাপটা পড়ে না, ওটাতে একটা বিষের মতন কাজ করে শরীরে, তো সেইটা নিলে তাকে কিন্তু দেখে বোঝা যেত। এই যে তুমি এতদিন ধরে নেই, একদিনও সন্দীপকে মনে হয়নি সে মাতাল হয়ে গিয়ে ভিডিও বানাচ্ছে বা কিছু করছে, যদিও সে সকালবেলায় ভিডিওগুলো বানায়, তবুও তাকে দেখে কিন্তু মনে হয় না যে প্রত্যেক দিন সে মদ খায়, আমার মনে হয়নি। বা অন্য কোনো নেশা করে, বা অন্য কোনো রকম তার অন্য কোনো ইয়ে আছে, মানে বাইরে কোনো বন্ধু বান্ধব মেয়ে জাতীয় কোনো কিছু কিছু দেখে ওকে মনে হয় না, কিচ্ছু মনে হয়নি এখনো পর্যন্ত। তো তুমিও সেরকমভাবে ওর সম্পর্কে কোনো খারাপ কথা বলতে পারো নি ওই দিনকার ওই ঘটনাটা ছাড়া। এতদিন তোমাদের ব্লগ দেখেছি, কোনোখানে দেখিনি তোমাদের এই মনোমালিন্যটা, এই রিসেন্ট যা তুমি শুরু করেছিলে, ওদের দিক থেকে যতটা না দেখিয়েছে তার 3 গুণ তোমার দিক থেকেই আমরা দেখেছি। হঠাৎ করে তুমি নিজেকে চেঞ্জ করে নিলে, জানি না কি কারণ, যদি তুমি পরকীয়ার জন্যই চেঞ্জ হয়ে থাকো তাহলে বলবো কেন পরকীয়া করার তোমার কি প্রয়োজন পড়লো? সন্দীপ কোন জায়গাটা তোমার ফুলফিল করতে পারেনি যে জায়গাটার জন্য তোমাকে আরেকজনকে বেছে নিতে হলো? যদি তুমি সেই ছেলেটিকেই বেছে নাও যার নাম এখন তোমাকে নিয়ে চর্চায় রয়েছে, যদি তুমি সেই ছেলেটিকেই বেছে নাও, তাহলে সেই ছেলেটির মধ্যে আলাদা কি কি গুণ আছে যা সন্দীপের মধ্যে নেই? সেই ছেলেটির আলাদা কি কি অর্থ সম্পত্তি গাড়ি ঘোড়া রয়েছে যা আমাদের সন্দীপের নেই? কোনটা কোনটা বলতে পারো তুমি? কোনটা? শুনলাম সেও তো বিবাহিত, সেও নাকি তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তা সেই ছেলেটি যদি এতই ভালো হবে তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে গেল কেন? 5 দিন 7 দিনের প্রেম করেই তো তারা বিয়ে থা করে নিয়েছিল, তাহলে তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে গেল কেন? এই উত্তরগুলো তুমি নিজে একবার খুঁজে দেখো তো ভালো করে বসে বসে, আমার তো মনে হয় তুমি কিচ্ছু খুঁজে পাবে না উত্তর। তো যাই হোক, তোমার বৌদি আসার পর কিন্তু বা তোমার শ্বশুর বাপের বাড়িতেও এই অশান্তিটা শুরু হবে। এমনও হতে পারে তুমি হয়তো আলাদা বাড়ি ভাড়া করে থাকবে, তখন বলা যায় না, কারণ তুমিও তো রোজগার করবে না, 5 বছর ধরে তুমি ইউটিউব করেছো, তোমার কাছে একটা পয়সাও নেই, সব পয়সা সন্দীপের অ্যাকাউন্টে। যে আজকে দেখলাম তো, খেয়াল পড়ে না আসলে, রোজ এত ভিডিও দেখি তো মনে থাকে না, যে সন্দীপের মা কিছু কুমড়ো ফুল তুলে নিয়ে যাচ্ছে, হলুদ হলুদ কালারের ফুলগুলো বেশ সুন্দর করে এরকম সাজিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখো কতটা তোমাকে ওরা ভালোবাসে এখনো পর্যন্ত। সন্দীপের মা কিন্তু দাঁড়িয়ে বলছে, টিনা খুব ভালোবাসতো এই ফুলের বড়া খেতে, দেখেছো তো তোমাকে ওরা কতটা ভালোবাসে। কিন্তু তোমার মা বাবা দাদা তোমার কোনো ভিডিওতে কিন্তু তারা আসছে না, তুমি যখন ভিডিও করছো হয় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, আর নাহলে সঙ্গীর বাড়িতে, সরি
নালে সঙ্গীর বাড়িতে। আর প্রথম দুটো ভিডিও তুমি এমন জায়গায় এমন ভাবে ক্যামেরা রেখে বসে করেছো, সেটা বোঝা যাচ্ছে না তুমি কার বাড়িতে বসে কোথায় বসে ভিডিও করেছো, ভেবে দেখো। তার মানে তোমার মা, দাদা, ভাই, বাবা কেউ তোমার এই যে চলে আসাটা মেনে নিচ্ছে না, তুমি জোর করেই সেইখানে রয়েছো, কিছু করার নেই, বাড়ির মেয়ে ফেলতে পারবে না, সেই হিসাবে তারা তোমায় রেখে দিয়েছে। কিন্তু সত্যি কথা বলো তো, সেই মন থেকে কি তোমাকে ভালোবেসে রেখেছে? আমার তো মনে হচ্ছে না। আগে তোমার ক্যামেরায় তোমার দাদাকে দেখা যেত, তোমার মাকেও দেখা যেত, আশেপাশে দু চারজন লোককেও দেখা যেত, এখন দেখো কাউকে দেখা যাচ্ছে না। রোজ সকাল হচ্ছে আর সাইকেল নিয়ে তুমি চলে যাচ্ছ ওই সঙ্গীর বাড়ি, কেন বলো তো? কারণ নিজেও তুমি জানো যে ওই বাড়িতে থাকাটাও তোমার পক্ষে আর মানে ওরা যে সহ্য করতে পারছে না, ওরা যে পছন্দ করছে না, সেটা তুমি কিন্তু ভালোই বুঝতে পারছো। যাতে আমরা না বুঝতে পারি তার জন্য তুমি চলে যাচ্ছ রোজ সঙ্গীর বাড়িতে, বুঝেছো তো? আমরা তো মা, আমরা অনেক কিছু বেশি বুঝি, আমরা বয়স্ক মানুষ, আমরা অনেক কিছু বেশি বুঝি। সেই কারণে আমার কিন্তু এটাই মনে হয়েছে যে তুমি রোজ সকালবেলা এই কারণেই বেরিয়ে চলে যাচ্ছ ওই সঙ্গীর বাড়ি, দুপুরবেলা খেয়ে উঠেই চলে যাচ্ছ সঙ্গীর বাড়ি। তাহলে তুমি বলো তো, এবার তুমি এনে এই বাচ্চাটাকে কি করবে? এই বাচ্চাটা তো একদম নাজেহাল অবস্থা করে দেবে। এইখানে দেখেছো কি সুন্দরভাবে তারা বাচ্চাটাকে রেখেছে, টাইমে স্কুলে নিয়ে যাচ্ছে, টাইমে পড়তে নিয়ে যাচ্ছে, টাইমে টাইমে তার খাওয়ার, টাইমে টাইমে তার সাথে গল্প করা, দাদু একবার ঘুরতে নিয়ে চলে যাচ্ছে, বাবা একবার ঘুরতে নিয়ে চলে যাচ্ছে। তুমি কি করবে? শুধু এই সাইকেলে বসিয়ে ঘুরতেই নিয়ে যেতে পারবে, বাদ বাকি কাজগুলো তুমি পারবে না, পারবে না, কারণ তুমিও এইভাবেই করোই নি ওকে মানুষ। যা করেছে ওরাই করেছে 90% সময়। হ্যাঁ, তুমি করেছো, তুমি মা, তুমি করোনি বললে বড় 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 বাজে কথা বলা হবে আমার, করেছো, কিন্তু এদের মতন করে পারবে না তুমি করতে, পারবে না। কারণ তোমার সময়টা কোথায়? তোমাকে তো সঙ্গীর সাথে সময় দিতে হবে, সঙ্গীর সাথে তোমাকে টাইম কাটাতে হবে, আর তোমার মা তার কাজে ব্যস্ত, তোমার দাদা নিজের অটো নিয়ে বেরিয়ে যাবে, আর তোমার বৌদি, তুমি ভাবছো বৌদি এসে তোমার ছেলেকে মানুষ করবে? হয় না। ওই প্রথম 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 নতুন বউরা অনেক কিছু করে, অনেক কিছু করে, তারপর আস্তে আস্তে তো তা সে বুঝতে পারবে না পরের ছেলেকে মানুষ করবো কেন, তা এখন তার নিজের বাচ্চা কাচ্চা হবে, তখন ভাবো তো একবার সেই বাচ্চাটার সাথে তোমার এই বাচ্চাটার মারপিট ঝামেলা লাগবে, অশান্তি বাড়বে, তখন কেমন লাগবে? তোমার এই বৌদি তোমাকে 10 বার শোনাবে, যাও না নিজের বাড়িতে গিয়ে থাকো, এখানে এসেছো কেন আমার ছেলেকে জ্বালাতে, আমার ছেলেকে তোমার ছেলে, কারণ তোমার ছেলে তখন বড় হয়ে যাবে, ওর ছেলে হতে হতে, ছেলে মেয়ে হতে হতে, এ তখন হয়তো একটু মারপিট শিখে যাবে, কারণ এই গ্রামেগঞ্জে রাস্তাঘাটে ছেলে পুলেরা ঘুরে ঘুরে বেড়ায়, সেগুলো দেখবে, দেখে তখন এইসব শিখবে, তো সেগুলো তখন এই বাচ্চাটার উপরে করবে, তোমার বৌদি করবে অশান্তি, সেই রকম অশান্তি বাড়িতে সৃষ্টি করতে গেছো তুমি। দুটো সংসারকে একেবারে একসাথে, দুটো সংসারকে তুমি নষ্ট করছো, সাথে ওই তৃতীয় ব্যক্তি, যদি তৃতীয় ব্যক্তির এন্ট্রি হয়ে থাকে, তো হয়েছে, যার অটে তার কিছুটা তো ঘটে, জানি না যত কতটা ঘটেছে, তো যদি ঘটেও থাকে তাহলে তৃতীয় ব্যক্তির সংসারেও কিন্তু অশান্তি, জানি না। তো আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে সন্দীপের আজকে লাস্ট কথাটা একদম পারফেক্ট কথা, যে এই দালাল ধমকি চমকি ভরকানি দিতে শুরু করে দিয়েছে, কারণ সেও আবার ওই মানুষটার সাথে যোগাযোগ করেছে যে কিনা টিনার সাথে এখন পরকীয়ায় লিপ্ত, আমরা যেটা শুনছি, তো সেই মানুষটা নাকি এসেছে লিগাল স্টেপ নিতে। তো সন্দীপ যে কথাটা বলেছে সব একদম পারফেক্ট কথা বলেছে, যে বাইরের থেকে এসে সংসারটাও শেষ করে দিয়ে উল্টে থ্রেড দিয়ে যাচ্ছে। সত্যি কথাই, এ থ্রেড দেওয়া বা দালালি করা, নোংরা কথা বলা, নোংরা জায়গায় মুখ লাগানো, এই হচ্ছে এর স্বভাব। তো দালালটাকে আগে হাঁটাও, তারপরে ওয়াইটিটাকে বাঁচাও, এটা হচ্ছে আমাদের স্লোগান এখন, বুঝলে কি না? দালাল হাঁটাও, ওয়াইটি বাঁচাও। তো দালালও হটবে না, দালাল যার মোক্ষম শয়তান, ওকে হাঁটানো সহজে কারো সম্ভব না। তো গোকুলে বাড়ছে, সে যে হাঁটাবে সে গোকুলে বাড়ছে, একদম অবধারিত। আর তো সেই রকমভাবেই টিনাও নিজেকে তো রেডি করো এইবার বাড়ি আসার জন্য। যখন তোমার শাশুড়ি বললো না টিনা এই ফুলের বড়া খেতে ভালোবাসতো, সন্দীপ তখনও বললো যে হ্যাঁ আরও অনেক ফুল টুল ফুটে আছে, টিনা আসবে এসে খাবে। আমার খুব ভালো লেগেছে এই কথাটা শুনে, বিশ্বাস করো, সত্যি বলছি, তুমি যদি সত্যি ফিরে আসো না আমি ভীষণ খুশি হব। শুধু আমি না, আমার মতন অনেক অনেক দর্শক তোমাকে একদম প্রাণ ভরে আশীর্বাদ করবে যে টিনা নিজের বাড়িতে ফিরে এসেছে। এখন তোমাকে যারা যারা বাজে কথা বলছে তখন দেখবে তারাও তোমাকে ভালো কথা বলবে, খুব ভালো লাগবে যখন তুমি এসে ওই বড়া দিয়ে, শাশুড়ির বানানো বড়া দিয়ে ভাতটা খাবে। ভীষণ ভালো লেগেছে আজকে ওই কথাটা সন্দীপের, যে টিনা আরও তো আছে গাছে ফুল, টিনা এসে খাবে, তার মানে টিনা আসবে, এটা সন্দীপ কিন্তু এখনও বদ্ধমূল ধারণা। আর আমরাও চাই টিনা, সন্দীপের কথাটা যেন একদম সম্পূর্ণভাবে সফল হয়, টিনা যেন সত্যি ফিরে আসে কুমড়ো ফুলের বড়া খেতে। চলো আজকে এইটুকুনি বললাম, টিনা নিজের সন্তানটার দিকে তাকিয়ে ফিরে এসো, কারণ এই সন্তানটা না দুদিক দিয়েই বড় কষ্ট পাবে, দুদিক দিয়েই। তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাহলেও সে কষ্ট পাবে, সে হয়তো তোমার ছেলেকে মেনে নেবে না, কোথায় থাকবে বলো তো ছেলেটা, কি হবে তার অবস্থা? আর সন্দীপ যদি বিয়ে করে তুমি ডিভোর্সের পর, সেই মাটা এসেও মেনে নেবে না তোমার এই বাচ্চাটাকে। ভাবো তো কৃষাণুর কী দোষ, কৃষাণু কেন অনাথ হবে এটা একবার ভাবো তো, দুদিক থেকেই কৃষাণু কিন্তু অনাথ হয়ে যাবে। তো চলো টিনা, তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, ফিরে এসো, ফিরে এসো, নোংরামো করো না, তোমাকে ওটা মানায় না। তো চলো আজকে এইটুকুনি বললাম, টাটা।